Family presents. Not Baldu. কি এই মাত্র লাইভে ছিলাম লাইভে আমরা আগেই ছিলাম ভাই সাউন্ডের তারের উপর নাটক পাড়া দেয়া ছিল না আমরা এত কোনো সাউন্ড আসছে না যা বিজয়ের আনন্দে মাতুক সারা দেশ পুরো বিশ্ব আমাদের অহংকার আমাদের গর্ব নিয়ে আমরা যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত সেই কামনা জানাই আমাদের প্রতি আমাদের লিসেনারদের প্রতি আমাদের দেশ বুঝলাম না কাহিনী যাক আচ্ছা আমরা ইনডিটি বলতে পারি আজকে বাংলাদেশের জন্মদিন হ্যাপি বার্থডে না না আজকে কিন্তু বাংলাদেশের জন্ম হয় না বাংলাদেশের জন্মদিন হয়েছিল এই 26 মার্চে 26 মার্চে বাংলার নাম কিন্তু লেখা হয়েছিল সেই 26 যারা যারা আমার মতো জানে না তাদের জানানোর জন্য বলছি ভাই বোন আমি জানি না এটা আমাদের স্ক্রিপ্ট ছিল বিশেষ জানেন দেখেন ও আজকে তো হ্যাঁ আজকে তো আমাদের ডাবল খুশির দিন ডাবল খুশি দুই ও আজকে এইবেলে দ্বিতীয় বর্ষ যেটা টাকা দিবা কোনটা ছোট্ট শিশুটা সেদিনকে আসলো আজকে দুই বছর হয়ে গেল বড় হয়ে গেছে দাঁতুরছে এইবেলে ভাগ্য ভালো এখন দাঁত ওঠেনি দাঁত ওঠার আগ পর্যন্ত কামার দিয়ে কিউট লাগছেন গিফট দিতে পারেন এবং গিফট কিনবেন কোথা থেকে এইবেলে থেকে এইবেলে থেকে শীতের মধ্যে এক বছরের একটা প্রসেসিং লাগে তো এই শীতে বিয়েটা করে ওই শীতে গিয়ে হচ্ছে ও আচ্ছা মানে দিস ইজ অ্যাক্সিডেন্ট না চাইলেও হয়ে যায় কারণটাতে মনে করেন যে জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যাদের বার্থডে তারা অ্যাক্সিডেন্ট মানে জিজিকে তোর বার্থডে কবে অ্যাক্সিডেন্ট 20 আপনি কবে অ্যাক্সিডেন্ট 28 আচ্ছা 28 কেন আপনি 28 না 27 বলা যায় না বাসায় হঠাৎ করে একজন লোক আসলো আইসা বলতেছে আপা এই যে একটা 1,00,000 টাকার ফ্রিজ এটা আপনার ডেলিভারি ছিল আপনার কাছে নিয়ে আসছি এটা নিতে হবে 1,00,000 টাকা পে করেন এখন আপনি অদ্ভুত ব্যাপার আমি কেন 1,00,000 টাকা পে করবো আমি তো অর্ডারই করি নাই যেই জিনিস আমি অর্ডার করি নাই সেই জিনিস আমার হইলো কেমনে কি করে হইতে পারে আমি তো অর্ডারই করি নাই জোর করে দিয়ে দিলে হইলো নাকি কারণ হচ্ছে ওই যে বাড়ির বউ বউ হচ্ছে তার মাকে ফোন করছে মা তোলাই দিতেছে দোষ টাকার দোষ তো অবশ্যই তোমার জামাইয়ের আমার কি দোষ নাকি কয় দোষ যখন ওর শাস্তি ওর পাইতে হইব তুই কেন আসবি আমি আসতেছি আমি এই টপিকে আজকে না যাই আপনি এমন এমন টপিক আজকে হাত দিতেছেন যে টপিক আজ নড়াচড়া করা যাচ্ছে না ওই টপিক নিয়ে তো একটা জোকও আছিল আশেপাশে এই যে ভাই বোন মুরব্বী বউ ভাই সব বলে গিয়ে আমাদের পারফর্ম করতে হবে বললো যে কি ব্যাপার মা তুই আজকে আজকে 16 আমি বলছি যে 16 ডিসেম্বর আমাকে ঘুরতে নিয়ে যাও সে ঘুরতে নিয়ে যাবে না এই নিয়ে সকালবেলা অনেক ঝগড়া হয়েছে মা আর ঝামেলা করো না আমি তোমার তোর মাথাটা ঠান্ডা কর না মা আস্তে আস্তে রাস্তাঘাট দেখে পরিবেশ দেখে আমার মাথা ঠান্ডা হয়ে গেছে আমি আর এখন আমার আর রাগ নাই কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এই বাসায় আসছি এখন মাথা ঠান্ডা হয়ে গেছে কিন্তু লাস্ট আমি রাখবো কোথায় এটা আমাকে বলো এই যে আছে খুব অফিসের লোকজন আশেপাশের লোকজন বা তার আত্মীয় স্বজন কি কান্তাছে দারোয়ানের হাইরে কান্দা কান্দি কান্দা তো থামে না দারোয়ান একজন জিজ্ঞাসা আপনি এত কান্তাছেন কে কই এত ভালো মানুষটা অন্যের উপকার করতো অন্যের দিক থেকে সব সময় তাকায় থাকতো অসৎ লোক কয় রে কি কোন উনার চাইতে সৎ লোক এই অফিসে কোনো বস আসিল না বলছে কেন কয় প্রত্যেকটা ঘুষ খাওয়ার সময় আমার 100 টাকা করে দিত মানুষই হন নিচের লেভেলে কারোর সাথে বেশি ফ্রেন্ডলি হবেন না আচ্ছা আপনি যতই মানবিক দিক থেকে হোক একটা দূরত্ব বজায় রাখবে অবলম্বনে চলে যান কেন আরে লাইফস্টাইল নিয়েই তো জোক হয় হ্যাঁ এই যে মনে করেন যে বেশি মিশবেন না হ্যাঁ কারণ আমি একটা অফিসের বস ছিলাম দারোয়ানের সাথে ফ্রেন্ডলি ছিলাম শেষমেশ হয়তো কি মাঝে মাঝে যখন আমি অফিস থেকে বাসা যেতাম দারান বলতো স্যার দারান লাঠিটা দিয়ে পাহারা দেন আমি পান খেয়ে আসি কাজ ধরাই দিবে ভাইয়া তাই বেশি ফ্রেন্ডলি হওয়া যাবে না একটু দূরত্ব রাখতে হবে বলতো যে বস অফিসে ঢুকে মেজাজ খারাপ না এরকম খালি না ভরা আছে না স্যার পকেট খালি খালি বললে পকেট থেকে 50 টাকার নোট বের করে পকেটে ঢুকাই দিত এরকম করে হচ্ছে তন্দিত হইতেছে কিন্তু অফিসে কোনো ইনকাম নাই এই এই অবস্থায় একদিন বস আইসে জিজ্ঞেস দারণ জিজ্ঞেস করতেছে কি পকেট একবারে খালি রাখা ঠিক না পানির পিকটা রাখ এরকম বলতে যে বস অফিসে ঢুকছে মেজাজ প্রচন্ড খারাপ মানে কি কে জানি রং করা গেটের মধ্যে হাতের ছাপ আচ্ছা হাত দিয়ে খুলছে অফিসে সবাই ডাকছে সোজা কি চোখ খাইছো তোমরা নতুন রং করা গেট দেখো না সামনে লেখা হাত কে দিছে সত্যি সত্যি বলো নাহলে সবগুলো চাকরি দেবে করে দিব হাত না স্যার আমি হাত দিই না
এরা সবাই চুপ করে দাঁড়িয়ে কথা বলেন, আপনি সবাই লাস্টে আসছেন এবং কাঁচা হাতের ছাপ আমি দেখলাম আপনি আনতে হয় রাত 12টার সময় আমাদের বাসায় পাঠান। আমরা কি বাসায় থাকবো না এখানে আসবো? মেজাজ যে গরম থেকে অফিস আসার পরে আমি জীবনে হাত দিয়ে গেট খুলি না স্যার, আমি লাথি দিই। এরকম ব্যাংকের দেয়ালে লেখা, হ্যাঁ কোথায় লেখা? ব্যাংকের দেয়ালে লেখা যে আই লাভ ইউ। টিপ সই দেওয়ার পরে আঙুলের কালি এই দেওয়ালে মুছবেন ভাই, এটা কিন্তু রং তো লাগাই লেখেন। এখন কেউ কাছে কিছু কিছু মহিলা দেখি মনে করেন টিপ সই দিয়া হ্যাঁ সুন্দর পানি ঢেকে রয়েছে আঙুলের কালি এনে মুছবেন না, কয়টা যদি আমি আমাদের বসে যায় একটা দোকানে লেখছে নতুন শপ খুলছে, বিশেষ অফার, বিশেষ অফার দিচ্ছে মতো লাইন যে ফ্রিতে নেওয়ার জন্য, কারণ আমি এই মূর্খ আমাকে ফ্রিতে দেন জানলেন কেন কই জেলা শালা লেয়া পড়তে বলে তুই মূর্খ কেমন জানি। এরকম হচ্ছে এক লোক ভোট দিতে গেছে, আঙ্গুলের মধ্যে কালি লাগাই দিছে, বলছে এই কালি কি কয়দিন পরে উঠবো, কয়েক মাস একটা চুল কালো হয়ে গেছে করে দেন কালি করে দেন। ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, সঙ্গেই থাকুন, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস, নাট বল্টু দ্য টু ফ্যান কিংস।
31 December রাতের প্ল্যান কি মি 2020 সালের ক্যালেন্ডার পুড়িয়ে আগুন ধরে লিখেছে আমি দেখিনি কি দেখিনি অন্ধ নাকি শীতকালে বিছানা থেকে বাথরুমের দূরত্ব পৃথিবীর বাথরুম ধরলে যা সাদিকে বাথরুম করে তোর বাথরুম যাওয়ার দরকার নেই অনেকটা নবীন হয় প্রিয়া মনে লিখেছে মা আমার আমি বলছি মা আমার পড়া শেষ কি লিখেছে বল্টু ভাই নিউটনের তিনটা সূত্র ভুলে গেছি আবার বলো না হ্যাঁ আমি তোমাদের নয় ইয়ার ধরে শুনি বুঝছেন তিনটা কালুকে 100 টাকা দিয়ে বললো যে যাত্রী বলতেছে আরেকটু বরফ আনো তো লাস্ট পেকটা মারি কালু বলতেছে আর তো বরফ পাওয়া যাবে না সচিন খুব বাজে মিম নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই ভাইয়েরা তোমাদের শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সাইফুল লিখেছে রাস্তাঘাটে প্রেমের প্রস্তাব অর্পণ সাবর থেকে লিখেছে বল্টু কই নো ফুড নো লাইফ মানে কি বল্টু রে বলে খুঁজে পাইতেছে না ভাই কে বুঝলাম না কিছু কাহিনী তারপর দেখতে পাচ্ছি মাথা ওছো খোরা হাতটা গালা ওস্তা খাবা গালা ওস্তা খাবা হাতটা গালে ওস্তা খাবা গালে তো মিলে না ওই পর্যন্ত মাথাটা হাত পর্যন্ত আমি ঠিক ওছো করা হাতটা গালা হাতটা গালা ওস্তা খাবা আমি ঢাকা থেকে লেগেছে বল্টু ভাই আরে কয়বার বড় নিউটন সূত্র রেশমিয়া তোমাদের আজ ফার্স্ট SMS করলাম আরিয়ানা গ্রান্ডের সং শোনাও বল্টু লাভ ইউ ধন্যবাদ আর নাজমুল হাসান বিল্লাল লিখেছে কুমিল্লার ছেলেরা অভদ্র না এরা শীতের সময় গোসল পোস্ট করে জাকিয়া সুলতানা আকি বাঞ্ছারামপুর থেকে লিখেছে তোমাদের বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানো আমাদের এখানে আজ ওরস হইতেছে আমাকে দুটো গান গাওয়া শুনতে যায় স্টেজ থাকবে আর নান বলতে উঠবে না এটা হতে পারে না হাবিব আক্তার মিম লিখেছে অন্যদিন আমি আপনাদের কারণে নেই 16 ডিসেম্বর আমি আপনাদের কারণে নেব না এটা আপনাকেই লেখছে আপনি নিয়ে যান আজকে মাইশা মোমেন সিং থেকে লিখেছে এই শীতের রাতে সকালে একটা জামায়ের দরকার কমের কারণ হলো সকালের আরাম ভাঙার কারণ তাই আমার কি মাইশা তোমার মানে বেশি দরকার হ্যাপি বার্থডে বেলি এই একজন ভালো কথা লিখছে নুসরাত লিখছে নারায়ণগঞ্জ থেকে হ্যাপি বার্থডে বেলি এই জিনিসটা কিন্তু অন্য কেউ চিন্তাই করে না দেখছেন এরকম কিন্তু হইতেও পারে দেখবি যে রাত শেষ হওয়ার আগে ইবেলির কেউ ওর নামে একটা গিফট পাঠাই দিল যে আজকে সারাদিন আমি কম্বলের নিচে কাটালাম তোমরা আজ তোমাদের দিনটা কেমন কাটলো জানাবে শুভ বিজয় দিবস মীরা জান্নাত রিপা লিখেছে গুড জব ব্রো আমরা কি করছি আমরা আমাদের দোষটা কোথায় হ্যাঁ তুমি কি আমাদের জবটা খাবা নাকি তুমি হৃদয়ের মাঝে ওকে বেরাকে দেখো হ্যাঁ ওকে ফলো করো ওকে দেখো প্রিয়ামণিকে দেখো এদের ভিড়ে মোহাম্মদ আলী দেখো কমেন্ট চোখেই পড়ে নামটা বললা আমার নামটা বললা না আমার সাথে আমার সাথে কারো কথা হয় না ওখানে কথা না হলে এখানে পাঠিয়ে দিব এখানে থেকে চুয়ে চুয়ে পড়বে বাবা রে বাবা শোনো তোমাদের সবার নামই আমাদের মনে থাকে ঠিক আছে জাওয়াদ ইসলাম লিখেছে তোমাদের নাট বল্টু ভালো লাগে তা তো আমরাও জানি আমাদের ডিয়ার ঈদ একসাথে মিলাই ভালো হয়েছে বিজয় দিবস একই নাম্বার কেউ ১৬ ডিসেম্বর লিখে কল দিল সেই তো কিন্তু ঢাকা শহরে যদি 3 কোটি মানুষ থাকে পুরা 1,99,00,000 মানুষ আজকে সংসদের সামনে আমার মনে হয় ওগুলো চাপা দিয়ে দিতে পারে কি করছে মাঝখান দিয়ে রাস্তা কাটছে বুঝছেন মানে 3-4 রাত গর্ত করছে আচ্ছা রাস্তার কাজের জন্য হ্যাঁ হ্যালো
ওয়ালাইকুম আসসালাম, আপনি কোথায়? সংসদ ভবন না জিয়দ্দান? ফজলে রাব্বি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আইসা পৌঁছাতে পারেনি তো বাসায়? বাসায় না বাইরে? ভাই বাসায় শুয়েছি, আপনাদের শুনতেছি। মানে আর একটু কথা বলে আপনি পাইতেছি না ফোন। তো ভাইয়া কি কি করলেন সারাদিন? তো যে নাট বল্টুতে ফোন দিলেন, কিছু বলবেন টলবেন? শীতকালে দেখবেন ঘুম থেকে উঠে এমন একটা লাগে, মানে শুনি আপনাদেরকে কোনো কিছু ভালো লাগে না, কেমন কেমন যেন লাগে। হ্যালো হ্যালো, কত নাম্বার থেকে? এতক্ষণ ভালো ছিলাম আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগছে। আপনি দেখার পর মানে কথা বলে পরে খুব অ্যাড হয়েছে, আপনার নাম খুশি মনে করে। আমাদের লজ্জা আছে আপনি কি চন্দ্রমদ্দনে গিয়ে মাথা? তাহমিনা নরসিংদি থেকে বলছো? তাহমিনা খুশি হইলো, তুমি কি খাও বা খাওয়াও? একটু আগে যে ফোন করেছিল সে খুশি ছিল, আমরা তো নাট বলটু। জি ভাইয়া, আবার বলো। কিপটা বলো, কি বললা? তুমি আমাকে কি সার্চ করতেছো কেন? আমি সেলিব্রেশন। ভাই শোনো, বলো। আই লাভ ইউ। কাকে এটা? কে? জিও? কে? কাকে? সে তো ভালোবাসাই যায়, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসে ভালোবাসে। থ্যাঙ্কস। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। তোমাকেও। তোমাকেও। কি যাবে? আচ্ছা আমি একজন কে একটা নাট বলতে শুনতে এসেছি। ভাইয়া উৎসাহ এসে পড়েছে। আরেক বিলিং করে এসে পড়ছে। নুসরাত কে বলতেছি যে আমি তাহমিনা নাট বলতে ফোন পাইছি। পাশের বাসা থেকে। ও পাশের বাসা? ওটা আমগো মাধ্যমে কল লাগবো কে? তুমি পাশের বাসা গিয়ে কইতে পারলা না? কেন ভাইয়া, পাশের বাসায় কইতে গেলে তো আমার ফোনে টাকা দিন আসে। ও এখন তো করে আমি ডেলি। হ্যাঁ তো ভাইয়া কথা বলতেছি। ও কথা বলতেছি, ঠিক আছে, ভালো থেকো। আবার কথা হবে। ওকে টাটা। ওকে নুসরাতকে বাই বলে দিও। পাশে ও আচ্ছা, যখন টের পাইছে পাশে ও পাইছে ফোনে নগদ বাসা থেকে চলে আসে। সংসদ ভবনের সামনে ঘুরবা, ফার্ম গেটে এলাকায় গোলচক করতেছে, গোলচক করে ঘুরবা, পিঠা খাবা, পিঠা খাবা, অনেক যে গর্ত হয়েছে গর্ত মধ্যে লাভ দিবা, উঠবা। সালাম। ঠিকানাটা থাক বলো তো, করে দিব বিপদ হয়ে যাবো। হ্যাঁ ভাইয়া, তোমার বিখ্যাত কি? বিক্রমপুরের পোলা, মাটির পোলা লুয়া, কি জানি এটা ছিল স্পেশাল দিনটাই তো স্পেশাল আছে একদম। তো বা ফিরে আসছি ব্রেকের পরে আপনার জন্য জোক আন কাট নিয়ে, আর শেয়ার করতে থাকুন আমাদের পোস্ট, ফিরছি এক্ষুনি। এবং শুনবো এখন বিজয়ের গান, আমাদের ভাই।
কোনো পরিস্থিতিতে সব সময় নাট এবং বল্টুর সাথেই থাকবেন। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।